আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজ আমরা সম্পদের সংজ্ঞা বিশ্লেষণ করতে যাচ্ছি। সম্পদ মানে হচ্ছে অ্যাসেট। অ্যাসেট সম্পর্কে আমরা বলতে চাচ্ছি, অ্যাসেট আসলে কি, অ্যাসেট দ্বারা কি হয়, এসব কিছুর মানে আমরা জানব। সম্পদের ভিতরে কি কি আছে আজ আমাদের টার্গেট হবে হোয়াট আর অ্যাসেট। অ্যাকাউন্টিং টার্মোলজিতে সম্পদ হচ্ছে গুরুত্বপূর্ণ অধ্যায়। তাহলে চলুন জেনে নেওয়া যাক সম্পদ দ্বারা কি হয়। মনে করেন আপনি একটা লোকের ম্যানুফ্যাকচারিংয়ের বিজনেস আছে। কিসের বিজনেস? ম্যানুফ্যাকচারিংয়ের। ম্যানুফ্যাকচারিংয়ের বিজনেস আছে। এই লোকটা কি করে? ম্যানুফ্যাকচার করে। কি ম্যানুফ্যাকচার করে? ধরেন চেয়ার ম্যানুফ্যাকচার করে। তো চেয়ার যখন ম্যানুফ্যাকচার করতে যাবে তো তার সাথে তো ডিল করতে হবে। কার সাথে ডিল করতে হবে? চেয়ারের সাথে ডিল করতে হবে। তাহলে কি হবে? ডিলিং ইন চেয়ারস। যার সাথে আমরা ডিল করব তাকে আমরা বলবো গুডস। তাহলে আমরা কি জানতেছি, যেহেতু আমাদের ম্যানুফ্যাকচার করতেছে চেয়ারের সাথে, সেক্ষেত্রে আমরা কি হচ্ছে, আমাদের চেয়ারটা হচ্ছে আমাদের গুডস বা মালপত্র। দ্যাটস মিনস থিংস ইন হুইচ বিজনেস ডিল আর নোন অ্যাজ গুডস। তাহলে আমরা এটা লিখতে পারি, দিস ইন হুইচ business deals are known as goods. তা আমরা ম্যানুফ্যাকচারিং করে কি করতেছি? চেয়ার তৈরি করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা অন্য কিছুরও ম্যানুফ্যাকচার করতে পারি, কলমেরও ম্যানুফ্যাকচার করতে পারি, মার্কারেরও ম্যানুফ্যাকচার করতে পারি, টেবিলের ম্যানুফ্যাকচার করতে পারি, ফ্যানের ম্যানুফ্যাকচার করতে পারি, ডাস্টারেরও ম্যানুফ্যাকচারিং করতে পারি। কিন্তু আমরা যেটা আমাদের অ্যাসেট জানার জন্য যে কোনো একটা নির্ধারণ করতে হবে, আমরা কি ম্যানুফ্যাকচারিং করতে চাচ্ছি। আমরা কলম ম্যানুফ্যাকচারিং করতে পারি, তা আমরা এখানে কি ম্যানুফ্যাকচারিং করতে যাচ্ছি? আমরা চেয়ার ম্যানুফ্যাকচারিং করতে যাচ্ছি। তা আমাদের এই চেয়ার ম্যানুফ্যাকচারিংয়ের জন্য আমাদের কিছু জিনিস লাগবে। সেটা কি লাগবে? প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিজ লাগবে। তো এটা কি আমরা কি করব? আমরা বানিয়ে নিব বা হচ্ছে আমরা কিনে নিব। তাহলে এক নম্বরে হচ্ছে আমাদের কি লাগতেছে? এক নম্বরে লাগতেছে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। তারপরে এই মেশিনারি আমরা কি বলতেছি? প্ল্যান্ট হচ্ছে গ্রুপ অফ মেশিন। তো এটা কোথায় রাখবো? আমরা রাখবো কোথায়? ফ্যাক্টরিতে রাখবো। ফ্যাক্টরি আমাদের কি করতে হবে? ফ্যাক্টরি আমাদের কিনে নিতে হবে, বা কারো যদি ল্যান্ড থেকে থাকে সেক্ষেত্রে আমরা সেখানেও রাখতে পারি। তাহলে ম্যানুফ্যাকচারিং করতে আমাদের কি লাগতেছে? প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিজ লাগতেছে, ফ্যাক্টরি বিল্ডিং লাগতেছে। এছাড়া আমরা কি করব? ছোট ছোট কিছু টুলস লাগবে, বা অনেক সময় বড় টুলসও লাগতে পারে। তো হেভি টুলস, এগুলো যেহেতু ম্যানুফ্যাকচারিং করব সেক্ষেত্রে হেভি টুলসও লাগতে পারে। তারপর আমরা কি করব? আমাদের যে শ্রমিক থাকবে বা ওয়ার্কার থাকবে, তারা তো বসবে, কাজ করবে, তাদের জন্য আমাদের লাগবে ফার্নিচার। ফার্নিচার লাগবে, ঠিক কিনা? কারণ তো প্রয়োজন পড়বে, তারা যখন এটা ম্যানুফ্যাকচারিং করবে তখন তো লাগবে। এয়ার কুল লাগবে, ফ্যান লাগবে, অনেক কিছুই লাগবে। তারপর আমাদের যেটা লাগবে, ফিকচার অ্যান্ড ফিটিং লাগবে। ফিকচার অ্যান্ড ফিটিং লাগবে, রাইট? আমি যদি ওই ফ্যাক্টরি সম্পর্কে ভাবি, আবার ওই ফ্যাক্টরির কথা যদি বলি, তো আমরা আমাদের সামনে কিন্তু এই সবকিছুই চলে আসবে। আর ওই জিনিসগুলো যেটা ছাড়া আমরা এই চেয়ার বানাতে পারবো না, রাইট? আর আমি এর বেশি নামও উল্লেখ করিনি, এটা দিয়ে আমি কাজ করে নিব। এসব ব্যবহার করে আমরা চেয়ার উৎপাদন করব। এসব কিছু ব্যবহার করে আমরা কি করব? মালপত্র তৈরি করব। তাহলে আমরা এটা কি করব? এই সমস্ত সব কিছু আমরা কি করব? ইউজ করব। ইউজ করার পর আমরা কি করব? গুডস বা চেয়ার তৈরি করব। চেয়ার, তাহলে চেয়ার তৈরি করলে আমাদের কি হচ্ছে? আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রোডাকশন হয়ে যাচ্ছে। আমরা কি করে নিচ্ছি? প্রোডাকশন করে নিচ্ছি আমরা। প্রোডাকশন করে নিচ্ছি। কিসের প্রোডাকশন করে নিচ্ছি? চেয়ারের প্রোডাকশন করে নিচ্ছি। তো আমরা চেয়ারের প্রোডাকশন করার পর আমরা কি করব? চেয়ারের প্রোডাকশন করার পর আমরা এটাকে সেল করব। কোথায় সেল করব? মার্কেটে সেল করব। তো আমরা কি করতেছি? সেল করতেছি। সেল করার পর আমাদের কি আসতেছে? আমাদের টাকা আসতেছে, রেভিনিউ। রেভিনিউ আমি বলতেছি না রেভিনিউটা কি, মানে আমরা চেয়ার যেটা বিক্রি করতেছি সেটাই। দেখা যাচ্ছে আমার চেয়ার বানাতে 100 টাকা খরচ হচ্ছে, কিন্তু আমি 200 টাকা দিয়ে বিক্রি করছি। এটা কি? আমার এই 200 টাকাটা হচ্ছে রেভিনিউ। আমি যেটা বিক্রয়ের পর পেয়েছি সেটাই হচ্ছে রেভিনিউ। রেভিনিউ ইজ দ্যাট ভেরি ভেরি ক্লিয়ার। আমি প্রফিট বা ইনকামের কথা বলছি না, বিক্রয়ের পর যে টাকা আমি পেয়েছি ওইটাই রেভিনিউ। এখন আপনি বলতে পারেন এটা কি? এটা হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটি। এটা হচ্ছে, এটা পুরোটাই হচ্ছে কি? ইকোনমিক অ্যাক্টিভিটি। এই ইকোনমিক অ্যাক্টিভিটি তৈরি করে আমরা কি করতেছি? আমরা ম্যানুফ্যাকচারিং এর বিজনেস করছি। এই ইকোনমিক অ্যাক্টিভিটি করে আমরা সবাই জানি যে কিভাবে এটা তৈরি করে। ইকোনমিক অ্যাক্টিভিটির মূল উদ্দেশ্য হচ্ছে টাকা উপার্জন করা। ইকোনমিকে আমরা এটা সবাই পড়েছি, রাইট? ইকোনমিক অ্যাক্টিভিটি বা ইকোনমিক নেচারের উপর টাকা এসেছে। আর আমরা এসব করতে আমাদের সব কিছুতেই টাকা লেগেছে। প্লান্ট, মেশিনারি, ফ্যাক্টরি বিল্ডিং, টুলস, ফার্নিচার, এগুলো কিনতে কি হয়েছে? আমাদের টাকা লেগেছে। মানে এসব আমরা কি করতেছি? সম্পদ তো আমাদের ফ্রিতে আসেনি। আমরা কি করতেছি? এখানে ইকোনমিক রিসোর্স ইউজ করতেছি। ইকোনমিক রিসোর্স, আমরা কি করতেছি? ইকোনমিক রিসোর্স ইউজ করতেছি। ইকোনমিক রিসোর্স ইউজ করার পরে আমরা কি করতেছি? আমরা রেভিনিউ আর্ন করতেছি। রেভিনিউ কিভাবে আর্ন করতেছি? সরি, আমরা এটা হবে এভাবে, রেভিনিউ আমরা রেভিনিউ আর্ন করতেছি আমরা ইকোনমিক রিসোর্স ব্যবহার করে। আর আমরা এটা কিভাবে এনেছি? এটা আমরা ইকোনমিক অ্যাক্টিভিটির মাধ্যমে এনেছি। এই যে প্রপার্টি, প্ল্যান্ট, মেশিনারিজ, এগুলো কি আমাদের? এগুলো হচ্ছে আমাদের ওন। তাহলে এগুলো কি হচ্ছে? আমাদের অ্যাসেট হচ্ছে। এগুলো ইউজ করেই তো আমরা ম্যানুফ্যাকচার করতেছি, সেক্ষেত্রে আমাদের এগুলো কি হচ্ছে? অ্যাসেট হচ্ছে। অ্যাসেটের সংজ্ঞা বা অ্যাসেটের মানে যদি কথা আমি বলি, অ্যাসেট কি? তাহলে প্রথমে হচ্ছে ওন হচ্ছে আমাদের। কি হচ্ছে? অ্যাসেট ওন হচ্ছে। তারপরে কিছু কি হচ্ছে? ইকোনমিক রিসোর্স হচ্ছে। কার মাধ্যমে পাচ্ছি? প্রপার্টি অ্যান্ড রিসোর্সের মাধ্যমে। এখানে আরেকটা জিনিস আমাদের ছাড়া পড়েছে, সেটা হচ্ছে প্রপার্টি। প্রপার্টি অ্যান্ড রিসোর্স, রিসোর্স এটা পাচ্ছি আমরা। এটার মাধ্যমে কি করতেছি? আমরা আর্ন করতেছি, রেভিনিউ আর্ন করতেছি। তাহলে অ্যাসেট সম্পর্কে আমরা কি বলতে পারি? অ্যাসেট সম্পর্কে এটা বলতে পারি, দিস আর নট মেড ফর সেল। আমরা এটা কি করব না, এটা ইউজ করব না আমরা। দিস আর নট মেড ফর সেল। তারপরে আমরা আরেকটা বলতে পারি, আমাদের এটা কি করতেছে? আমরা এটা অনেক সময় লং টাইম, আমি বলিনি যে এখানে অ্যাসেটের প্রকারভেদ কত, এখানে আমি শুধু বলছি লং টার্ম এবং শর্ট টার্ম পর্যন্ত আমাদের এগুলো কি করতেছে? সাহায্য করতেছে। তাহলে কি করতেছে? উইল গিভ ফিউচার ইকোনমিক বেনিফিট। আমাদের কি করতেছে এটা, এই যে এতগুলো আমাদের আছে প্লান্ট, মেশিনারি, ফ্যাক্টরি, বিল্ডিং, এগুলো কি করতেছে আমাদের লং টার্ম পর্যন্ত আমাদের ইকোনমিক বেনিফিট দিবে। 3 নম্বর আমরা বলতে পারি এটা যে, সেটা হচ্ছে এই যে এতগুলো এই যে ইকোনমিক অ্যাক্টিভিটি করে যেটা আমরা আমাদের এফিসিয়েন্সি বাড়াচ্ছি, মানে অ্যামাউন্ট রিসিভ করতেছি, এখানে সেল করে যে অ্যামাউন্টটা রিসিভ করতেছি সেটা কি করতেছে আমাদের এফিসিয়েন্সি বাড়াচ্ছে, আমাদের চেয়ারগুলো উৎপাদন করতে সাহায্য করতেছে। তাহলে আমরা এটা লিখতে পারি টু এনকারেজ অপারেশনাল এফিসিয়েন্সি। আমার কাছে যদি টুলস না থাকতো, এই টুলস যদি না থাকতো তাহলে কি আমি সহজভাবে কাজটা করতে পারতাম না। এগুলো সহজভাবে পরিচালনা করার জন্য আমার এই অ্যাসেটগুলোর প্রয়োজন হতো, সবগুলো আমার প্রয়োজন হতো। এই অ্যাসেটগুলো যদি আমাদের ব্যবহার না করতে পারতাম তাহলে কিন্তু আমরা কি করতে পারতাম না, এই গুডস তৈরি করতে পারতাম না, আর এইভাবে আমাদের রেভিনিউ আসতো না। তো আমরা এই ভিডিওর মাধ্যমে কি কি শিখলাম, আমরা এই ভিডিওর মাধ্যমে শিখলাম অ্যাসেট কি, অ্যাসেট সম্পর্কে জানলাম, গুড সম্পর্কে জানলাম, ইকোনমিক অ্যাক্টিভিটি কি এটা জানলাম, অ্যাসেট কয় ধরনের এবং অ্যাসেটগুলো আমরা সেল করব কিনা, আমাদের পরবর্তীতে ভবিষ্যতে কাজে দিবে কিনা এটা জানলাম, আর ইকোনমিক রিসোর্স ইউজ করার পরে আমরা কিভাবে এটা সেল করার পরে রেভিনিউ আর্ন করতে পারবো। এখানে আর একটা কথা লেখা লাগতো, অ্যামাউন্ট received from sale of goods। আমরা goods সম্পর্কে জানলাম, goods সম্পর্কে কি জানলাম, goods কোনটাকে বলে, মানে আমরা ম্যানুফ্যাকচারিং এর মাধ্যমে যেটা সেল করার মাধ্যমে, ম্যানুফ্যাকচারিং এর মাধ্যমে যেটা তৈরি করছি সেটাই আমাদের goods বা চেয়ার, মালপত্র। তো এই ভিডিওতে আমরা অ্যাসেটের ইকোনমিক অ্যাক্টিভিটি, ইকোনমিক রিসোর্স সম্পর্কে জানলাম। পরবর্তী ভিডিওতে আমরা জানব অ্যাসেট ক্যাটাগরি, নন কারেন্ট অ্যাসেট কি, কারেন্ট অ্যাসেট কি, এগুলো সম্পর্কে জানব, শর্ট টার্ম এবং লং টার্ম সম্পর্কে জানব। আমার ভিডিওতে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং ভিডিওতে যদি কোনো ভুল আমি করে থাকি তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং তা কমেন্ট বক্সে আমাকে জানাই দিবেন। ধন্যবাদ।